নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানেই বিভিন্ন রকম জ্যোতিষ আলোচনা, আপনারা নিশ্চয়ই জানেন। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে প্রত্যেকটি আলোচনায় যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে আপনারা যারা জ্যোতিষশাস্ত্রকে কিছুটা বোঝেন, জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অনুষ্ঠানটিকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। যারা জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অনুষ্ঠানটি মন দিয়ে শোনার চেষ্টা করুন। কারণ এর মধ্যে আজকের অনুষ্ঠানেতে আমি বিশেষ কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করব, এবং দীর্ঘদিন ধরে আমি যে এই জ্যোতিষ পেশার মধ্যে রয়েছি সেখান থেকে আপনাদের কাছে কিছুটা অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব। আসলে আজকের প্রোগ্রামটি হচ্ছে গোচরকে নিয়ে, অর্থাৎ ট্রানজিট, বর্তমান ট্রানজিট। এই বর্তমান ট্রানজিটকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে গোচর কেমন করে আমি দেখি, বা গোচর দেখার কী পদ্ধতি রয়েছে, কোন সিস্টেমের মধ্যে গোচর দেখা উচিত। যখনই বছর শেষ হয় তখন প্রচুর ইউটিউবের মধ্যে নতুন নতুন ভিডিও এসে যেতে দেখা যায়, এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। এবং সেখানে কয়েকটা রাশি সম্পর্কে বৃহস্পতির ট্রানজিট দেখে প্রচণ্ড ভালো ভালো কথা বলা হয়, এবং আপনারা সেগুলোকে শুনে আপনাদের বেশ মনোরঞ্জন হয়, আনন্দ পান। আবার আর যে সমস্ত রাশিদের কথা বলা হয় সেই রাশিগুলো যদি আপনাদের হয়ে থাকে তাহলে সত্যি আপনারা প্রচণ্ড আনন্দিত হয়ে যান এবং মনে করেন যে এই বছরটা মনে হয় আমার সব কিছু সব ভালোভাবে কেটে যাবে, সব কিছু একদম ওকে, এরকম মনে হয় আপনাদের। তো সেইখান থেকে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে কিছু বোঝাবার চেষ্টা করব, আপনাদেরকে কিছু জানাবার চেষ্টা করব। প্রথম নম্বর দেখুন, কিছু কিছু রাশির ক্ষেত্রে, যেমন বর্তমানেতে বৃষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি, মকর রাশি এবং মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট এবছরের ক্ষেত্রে শুভ। তো এই সমস্ত রাশিদের ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান আপনি ইউটিউবের ক্ষেত্রে পাবেন, এবং সেখানে বলা হচ্ছে যে এই সমস্ত রাশির মানুষরা যারা আছেন তারা বিশালভাবে লাভবান হবেন, এবং যখন বছর শেষ হয়ে যাবে তখন আপনারা আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন যে আপনারা কতটা লাভবান হলেন অলরেডি বা আলটিমেটলি। আসলে এগুলো হচ্ছে একটা গল্প, এগুলো আমার মনে হয় যে খুব একটা যুক্তি যে আছে আমি এরকম কিছু মনে করি না। কারণ হচ্ছে যে কোনো একটি রাশির আমি জন্মছক দেখলামই না, আমি তাকে বলে দিলাম যে এবছর আপনি খুব ভালো ব্যবসা করবেন। এখন আমি জানলামই না যে সে কিসের ব্যবসা করে, তার ব্যবসাটা কতটা রেঞ্জের মধ্যে আছে। আমি তাকে বলে দিলাম যে এবছরে আপনার ব্যবসাতে বিপুল পরিমাণে আপনি অর্থবান হয়ে যাবেন। আমি দেখলামই না যে তার জন্মছকে কোনো বিবাহের যোগ আছে কি না, আমি বলে দিলাম যে এবছরের ট্রানজিটে বৃহস্পতি আপনার বিবাহ করিয়ে দেবে। এই যে অস্বাভাবিক ব্যাপারগুলো তুলে ধরছে বিভিন্ন ইউটিউবে, এখানে আমার ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে আমি বলবো যে এটা আমার খুব একটা ভালো লাগে না। আমি রাশির অনুষ্ঠান আপনাদেরকে দেবো বলেছিলাম, কিন্তু মানে বিভিন্ন রাশির 2019 কেমন যাবে তারপরে আমি কিন্তু দিলাম না। কারণ হচ্ছে যে আমার এইটাকে নিয়ে খুব একটা আমি সহমত প্রকাশ করতে পারি না। মানে গোচর দিয়ে 2019 সালের মেষ রাশির ক্ষেত্রে অলরেডি হয়তো দিয়েছিলাম, তবে বৃষ রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে 2019টা কেমন যাবে এটা খুব একটা সঠিক হয় না। ব্যাপারটা হচ্ছে যে একটু সমস্যার আছে, কেন সমস্যার আছে আজকে তুলে ধরার চেষ্টা করব, কেন সমস্যার আছে এটা আজকে বোঝাবার চেষ্টা করব। এবং আপনারা যারা গোচর দেখে বিভিন্ন রাশিফলগুলোকে দেখার চেষ্টা করেন সেগুলো যে কতটা সঠিক সেটা আপনাদেরকে অবশ্যই কিছুটা বোঝাবার চেষ্টা করব। তবে একটা কথা মাথায় রাখতেই হবে যে গোচরে বিভিন্ন গ্রহের যে ট্রানজিট, এই ট্রানজিট অনুসারে কিন্তু আমাদের বিভিন্ন রকম ফল প্রকাশ হতে দেখা যায়, তবে সেটি যদি জন্মছকের মধ্যে থাকে তাহলেই এই ফলটা প্রকাশ হবে। অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে যদি উচ্চ শিক্ষার যোগ থাকে তাহলেই বৃহস্পতি নবম ঘরে যদি আসে তাহলে আপনাকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা দেবে। আপনার জন্মছকে যদি সব
বিবাহের সম্পূর্ণ যোগ থাকে এবং দশা অন্তর্দশা সঠিকভাবে চলে, তাহলেই আপনার রাশির সপ্তম ঘরে বৃহস্পতি আসতে পারে। আপনার বিবাহের ক্ষেত্রে সে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে আপনার বিবাহটা করিয়ে দেবে। কিন্তু আপনার যদি দশা অন্তর্দশা পারমিট না করে, আপনার বিবাহের যোগ যদি সেই মুহূর্তে না শুরু হয়, তাহলে পরে বৃহস্পতি সেই রাশি থেকে কভার করে গেলে পরেও আপনার বিবাহ কিন্তু হবে না। এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তাই আজকে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে গোচর কোন সিস্টেমের মধ্যে দেখা হয়। সাধারণভাবে আমরা যখন জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন আমি দেখেছি বহু মানুষ আছে যারা অনেক ধরনের পঞ্জিকা রয়েছে, সেই সমস্ত পঞ্জিকা দেখবেন গোচর ফলাফল লেখা থাকে যে বৃহস্পতি এই সমস্ত রাশির মানে এই সমস্ত ভাবে আসলে, রাশি থেকে এই সমস্ত ভাবে আসলে এই ফল, রবি এই সমস্ত ভাবে আসলে এই ফল। যেমন ধরুন রবি যদি লগ্নে আসে শরীর খারাপ, প্রীতি আসলে ভয়, এরকম করে বিভিন্নভাবে আত্মীয় বিয়োগ, এরকম করে লেখা থাকে বিভিন্নভাবে। যদি এইটুখানি হতো, এই যদি বিচারটা এইটুখানির মধ্যেই সীমাবদ্ধ থাকতো, তাহলে গোচর নিয়ে এরকম মোটা মোটা বই তৈরি হতো না। গোচর অনেক বড় একটা ক্যালকুলেশন, গোচর খুব সহজ ব্যাপার নয়। গোচরের বিচার করার ক্ষেত্রে একজন জ্যোতিষীর ক্ষেত্রে অনেকটাই তাকে পড়াশোনা করতে হয়, একজন জ্যোতিষীকে কিন্তু অনেকটাই জ্যোতিষশাস্ত্রের সম্পর্কে জ্ঞান রাখতে হয়, নইলে সে গোচর বিচার করতে চট করে পারবে না। তো প্রথম থেকে আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করবো যে গোচর কোন সিস্টেমের মধ্যে দেখা হয়, কি সিস্টেম মেনটেন করলে পারে আপনারা কিন্তু গোচরের ফলাফলটা সঠিকভাবে পেতে পারবেন। বিশেষ কয়েকটি গ্রহকে নিয়ে আজকে বলবো। গোচরের মধ্যে আমাদের দেখুন 9টি গ্রহ আছে এবং প্রত্যেকটি গ্রহ তাদের নির্দিষ্ট গতি অনুসারে প্রতিদিন কিন্তু এগিয়ে চলছে। ঠিক সেই অনুপাতে একটা রাশি থেকে আর একটা রাশিতে কভার করতে, অর্থাৎ 30 ডিগ্রি হয় একটি রাশির মান, এবং প্রত্যেকটি গ্রহ 30 ডিগ্রি অতিক্রম করাটার গতিকে গোচর বলা হয়। অর্থাৎ চন্দ্র যেমন একটা রাশি থেকে আরেকটি রাশিতে যায় সোয়া দুদিনেতে, চন্দ্রমা 54 ঘন্টাতে একটা রাশি থেকে আরেকটা রাশি কভার করে। ঠিক সেরকমভাবেই রবি একটা রাশি থেকে আরেকটা রাশি যেতে 30 দিন সময় লাগে, এক মাস, কারণ রবি 30 ডিগ্রি অতিক্রম করতে 30 দিন সময় লাগে। বুধ একটা রাশি থেকে আরেকটা রাশিতে যায় 17 দিন পরপর। ঠিক সেরকমভাবে মঙ্গল একটা রাশি থেকে আরেকটা রাশি যেতে সময় লাগে মঙ্গলের 45 দিন, 45 ডেজ। সেরকমভাবে শুক্রের একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে সময় লাগে 28 দিন। বৃহস্পতির একটা রাশি থেকে আরেকটা রাশিতে পৌঁছাতে, অর্থাৎ 30 ডিগ্রি একটি রাশিকে অতিক্রম করতে বৃহস্পতির সময় লাগে এক বছর। শনি একটা রাশি থেকে আরেকটা রাশিতে কভার করতে শনির সময় লাগে 2.5 বছর। রাহু এবং কেতুর একটা রাশি থেকে আরেকটা রাশিতে কভার করতে সময় লাগে 1.5 বছর। এই যে অতিক্রম করাটা, এইটাকেই বলা হয় গোচর। এবং এই গোচরের ক্ষেত্রে কতগুলো সিস্টেম দেওয়া রয়েছে, সেই সিস্টেমগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করব, এবং এই সিস্টেমগুলোকে মেনটেন করা কিন্তু গোচরের ক্ষেত্রে খুব জরুরি। আর গোচরকে কিভাবে দেখা যেতে পারে, দেখুন জ্যোতিষশাস্ত্র একটি অনেক বড় শাস্ত্র, জ্যোতিষশাস্ত্রের মধ্যে অনেক রকম বিষয় কিন্তু লেখা রয়েছে, এবং একজন জ্যোতিষী যদি সমস্ত বিষয়গুলিকে খুব সঠিকভাবে নজর দেয়, তাহলে পারে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তাই সমস্ত জ্যোতিষীরা এমনকি আনন্দশাস্ত্রীও কিন্তু এতটা সম্পূর্ণভাবে দেখতে পারে না, বা এমন অনেক কিছু বিষয় আছে যেটা হয়তো আনন্দশাস্ত্রী নিজেও জানে না, কারণ অনেক বেশি বিচার বিশ্লেষণের বিষয় কিন্তু গোচর। গোচর নিয়ে আমি বললাম যে অনেক মোটা বই হয়ে যাবে শুধু গোচরকে কেন্দ্র করে। তাই এখানে কয়েকটা বিষয়ের ওপর দৃষ্টিভঙ্গি দিতেই হবে, দৃষ্টি রাখতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে গোচর বিচার করার ক্ষেত্রে কিছু টেকনিক বা কিছু নিয়ম আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এটার সঙ্গে কিন্তু কাজ করবে। অর্থাৎ একজন জ্যোতিষী শুধুমাত্র সিস্টেমের ওপরে যদি পড়ে থাকে, তাহলে পারে কিন্তু তার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হতে পারে। জ্যোতিষের একজন জ্যোতিষীর ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে তার অভিজ্ঞতা, তার অভিজ্ঞতাই হচ্ছে সবথেকে মূল্যবান। একটা বই পড়ে আপনিও কিন্তু জ্যোতিষশাস্ত্রের বইয়ের মধ্যে যদি 200টা পাতা থাকে, আপনি যদি 2-3 বছর ধরে সেই বইটাকে রেগুলারলি পড়েন, তাহলে পরেও কিন্তু আপনার মোটামুটি সেই বইটির 200টি পাতার মধ্যে 150টি পাতা আপনার মুখস্থ হয়ে যেতে পারে। কিন্তু আসলে সেই 150টি পাতা মুখস্থ হয়ে গেলে যে আপনি একজন জ্যোতিষী হয়ে গেলেন, তা কিন্তু ভুল। কারণ হচ্ছে যে জ্যোতিষীর অভিজ্ঞতা কিন্তু খুব মূল্যবান হয়,
এবং সে যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ছক দেখছে এবং সেই ছকের বিভিন্ন ট্রানজিট, বিভিন্ন ছকের গ্রহ নক্ষত্র, বিভিন্নভাবে দশা অন্তর্দশা তাদেরকে প্র্যাকটিক্যালিভাবে কী ফল দিচ্ছে, এই অভিজ্ঞতা একজন জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু খুব মূল্যবান। এই অভিজ্ঞতা কিন্তু প্রচণ্ড দামি। তাই সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মূল্যবান মতামত আপনাদেরকে জানাবো এবং আমি ব্যক্তিগতভাবে কীরকমভাবে গোচর দেখার চেষ্টা করি এবং শাস্ত্রীয় মতে গোচর দেখার কী কী সিস্টেম রয়েছে সবটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো, আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করুন অনুষ্ঠানটিকে। প্রথম নম্বর কথা হচ্ছে যেটা, যে গোচর বিচারের ক্ষেত্রে বলা হয়েছে যে চন্দ্রশুদ্ধি দেখা উচিত, তারাশুদ্ধি দেখা উচিত, গ্রহশুদ্ধি দেখা উচিত এবং তার সঙ্গে সঙ্গে রবিশুদ্ধি দেখা উচিত। এবারে এই যে চন্দ্রশুদ্ধি বা তারাশুদ্ধি বা গ্রহশুদ্ধি এগুলো কী বিষয়, এগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়। অর্থাৎ শাস্ত্র বলছে যে যেই গোচরটা অর্থাৎ যেই গ্রহটির আপনি গোচর দেখবেন সেই ক্ষেত্রে যেই মুহূর্তে সেই গ্রহটি যেইভাবে গেল অর্থাৎ একটা রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করলো ঠিক সেই মুহূর্তের আকাশে চন্দ্র কোন রাশিতে ছিল এটাকে দেখুন। অর্থাৎ যেই মুহূর্তে একটি রাশি অতিক্রম করে আরেকটা রাশিতে গ্রহ পৌঁছে গেল বা গ্রহ এগিয়ে গেল পরের রাশিতে সেই মুহূর্তে আকাশের চন্দ্র কোন রাশিতে আছে এটা দেখার চেষ্টা করুন এবং সেখান থেকে দেখুন যে সেইটা আপনার রাশি সাপেক্ষে প্রথম, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, দশম বা একাদশ কিনা। যদি হয় তাহলে পরে কিন্তু সেটা চন্দ্রশুদ্ধি হয়ে আপনার গ্রহটা কিন্তু এগোলো। অর্থাৎ এটার ক্ষেত্রে বলা যেতে পারে যে মনে করা যাক যে বৃহস্পতি তুলারাশি থেকে বৃশ্চিক রাশিতে গিয়ে গেছে ঠিক 11 অক্টোবর রাত্রি 7:30 এর কাছাকাছি এইসব। এবারে বলছে যে ঠিক ওই 11 অক্টোবর রাত্রি 7:30 আকাশের চন্দ্র কোথায় ছিল দেখা উচিত এবং সেই চন্দ্রটা আপনার রাশি সাপেক্ষে তৃতীয়, প্রথম, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, দশম বা একাদশ কিনা দেখুন। যদি হয় তাহলে পরে আপনি মনে করবেন যে আপনার জন্য বৃহস্পতি চন্দ্রশুদ্ধি হয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে, সেক্ষেত্রে বৃহস্পতির ফল অনেকটা শুভ আপনার পাওয়া উচিত। এর সঙ্গে সঙ্গে তারাশুদ্ধি, রবিশুদ্ধি এগুলো নিয়ে বিভিন্ন রকমভাবে আমরা যখন জ্যোতিষ শেখাই স্টুডেন্টদেরকে তখন এগুলোকে নিয়ে, কারণ এগুলো খুব একটা সাধারণ মানুষ কিন্তু বুঝবেন না, এগুলো ক্যালকুলেশনের ব্যাপার আছে। এবারে গোচর বিচারের ক্ষেত্রে বলা হয়েছে যে রাশি থেকে গোচর সবসময় দেখা উচিত। সমস্ত জ্যোতিষীরা বলে থাকে, অনেক জ্যোতিষীরা বলে থাকে, সমস্ত নয়, অনেক জ্যোতিষীরা বলে থাকে যে রাশি থেকে গোচর দেখা উচিত এবং লগ্ন থেকে কখনোই গোচর মেলে না। তবে আমি এখানে বলবো যে রাশি থেকে গোচর শুধু দেখা উচিত নয়, সবসময় গোচর দেখার একটা সিস্টেম হচ্ছে যে রাশি থেকে দেখা উচিত, লগ্ন থেকে দেখা উচিত এবং যেই গ্রহটার গোচর দেখছেন আপনি সেই গ্রহটা থেকে বর্তমান গোচরের গ্রহটা কোথায় আছে সেটাও দেখা উচিত। এই তিনটে না দেখলে পরে আপনার কিন্তু অনেক বড় বড় ভুল ত্রুটি হতে থাকবে চিরকাল, বিশেষ করে আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা সাধারণভাবে দেখুন আমি তো খুব সামান্য জ্যোতিষী, এত কিছু খুব বড় ব্যাপার কিন্তু আমি নিজেকে খুব কিছু বেশি মনে করি না, যেটা আমি খুব সাধারণভাবে বুঝি, যেটা সরল ভাষায় আপনাদেরকে বোঝানো যেতে পারে সেরকমভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। এবারে হয়তো আমার এই তথ্যগুলো আপনারা জানেন, তাহলে পরে আপনারা হয়তো এগুলো আপনারা যেটা জানেন তার সঙ্গে যদি আমার বক্তব্য আরও কিছু আপনাদেরকে দিতে পারে, আপনাদেরকে আরও একটু স্টক বাড়াতে পারে তাহলে পরে তো খুবই ভালো। তাই অবশ্যই আপনারা আমার কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন এবং তার সঙ্গে মেলাবার চেষ্টা করবেন, আমি সবটাই খুলে আপনাদেরকে বলছি। শাস্ত্রে বেশিরভাগ শাস্ত্রে বলা হয়েছে যে মানে শাস্ত্রীয় মতামত অনুসারে যদি দেখা হয় তাহলে রাশি থেকে গোচর বিচারের কথা কিন্তু বারবার বলা হয়েছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালির ক্ষেত্রে যখন আমরা গোচর বিচার করব সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বদাই দেখার চেষ্টা করব যে গোচর কিন্তু শুধুমাত্র রাশি থেকে দেখলে হবে না, তার সঙ্গে সঙ্গে গোচর দেখার ক্ষেত্রে আপনাকে কিন্তু লগ্ন থেকে এবং আপনার জন্মকালীন যেই গ্রহটা গোচর আপনি দেখছেন সেই জন্মকালীন সেই গ্রহটা থেকে বর্তমান ট্রানজিটের গ্রহটাকেও কিন্তু দেখতে হবে। উদাহরণস্বরূপ আর তার সঙ্গে আরও একটি কথা বলবো যে গোচর দেখার ক্ষেত্রে আরও একটা সিস্টেম হচ্ছে যে যখন আমরা শনির সাড়ে সাথী নিয়ে যখন গোচর দেখব বা শনির সাড়ে সাথী নিয়ে যখন আমরা
কথা বলবো, তখন কিন্তু সেটা শুধুমাত্র চন্দ্র সাপেক্ষেই শনি সরস্বতীটা দেখা উচিত, বাদ বাকি সমস্ত গ্রহের গোচর কিন্তু লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে দেখা উচিত। যদি দেখা যায় যে রাশি সাপেক্ষে সেটা ভালো কিন্তু লগ্ন সাপেক্ষে সেটা ভালো নয়, তাহলে পরে কিন্তু গোচরের ফলাফল মিডিয়াম প্রকৃতির পাওয়া যাবে। আসলে বৃহস্পতি গোচর নিয়ে দু চারটে কথা আগে বলবো। বৃহস্পতি এমন একটি প্ল্যানেট, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, বৃহস্পতির ভেতরে প্রচণ্ড শুভত্ব আছে এবং বৃহস্পতিকে বলা হয় আরোগ্যের কারক, বৃহস্পতিকে বলা হয় রিকভারি করার কারক গ্রহ, তাহলে পারে অর্থাৎ রোগ সারানোর কারক গ্রহ। তাহলে বৃহস্পতিকে বলা হয়েছে শাস্ত্রে যে বৃহস্পতি জন্ম মানে যখনই গোচরে যেইভাবে যাবে, মানে আপনি রাশি থেকে ছেড়ে দিয়ে আপনি এটা দেখুন, মানে যেটা যে কন্ডিশন রয়েছে, রাশি দ্বিতীয় গেলে পরে, পঞ্চমে গেলে পরে, সপ্তমে গেলে, নবমে গেলে, একাদশে গেলে পরে বৃহস্পতি শুভফল প্রদান করে, আর অন্যান্য জায়গায় বৃহস্পতি শুভফল নেই, এরকম বলা হয়েছে। কিন্তু আপনি যখন দেখবেন তখন আপনি আমার কথাটাকে মেনটেন করার চেষ্টা করুন এবং দেখুন বৃহস্পতি যেইভাবে গিয়ে বসবে সেই ভাব থেকে যে ফলাফলগুলো আছে সেগুলোর কিন্তু উৎকর্ষতা কিন্তু বাড়িয়ে দেবে, অর্থাৎ সেই ফলাফলগুলোকে কিন্তু ডেভেলপ করাবে। অর্থাৎ বৃহস্পতি মনে করা যাক আপনার রাশির বা আপনার লগ্নের চতুর্থ ঘর থেকে গোচর করছে, তাহলে পারে কিন্তু চতুর্থ ঘরেতে গোচর করার জন্য বৃহস্পতি কিন্তু আপনার ঘরের অর্থাৎ ফ্যামিলির যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু রিকভারি করবে, আপনার কিন্তু প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপ দেবে, আপনার কিন্তু বাড়িঘর তোর কেনাবেচার ক্ষেত্রে সফলতা আনবে, আপনার কিন্তু বৃহস্পতি চতুর্থ ঘর থেকে যখন গোচর করবে তখন কিন্তু আপনার মানসিক সুখটা অনেকটাই নিয়ে আসবে, ফ্যামিলির মধ্যে কোনো রকম সমস্যা থাকলে পারে সেটাকেও কিন্তু সে রিকভারি করবে, মায়ের শরীরশাস্ত্র নিয়ে যদি খুব একটা সমস্যা থাকে সেই জায়গাটাও কিন্তু চিকিৎসার মাধ্যমে সঠিকভাবে সুস্থ হওয়ার একটা জায়গাও কিন্তু তৈরি করবে। ঠিক এরকমভাবে বৃহস্পতি যদি দশম ঘর থেকে গোচর করে তাহলে কর্মজগতের ক্ষেত্রে ভালো ফল দেবে, বৃহস্পতি যদি থার্ড হাউস থেকে গোচর করে, থার্ড হাউসের ক্ষেত্রে বৃহস্পতির কোনো জায়গাই বলা নেই, কারণ বলা হয়েছে যে বৃহস্পতি দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম এবং একাদশ ঘরে শুভ ফল প্রদান করে। তৃতীয় ঘর থেকে যখন বৃহস্পতি গোচর করবে তখন আপনি দেখবেন যে আপনাকে এই বৃহস্পতি কমিউনিকেশনের জায়গাটা ভালো করিয়ে দেবে, এই বৃহস্পতি আপনার ভেতরে চেষ্টা করার মানসিকতাটা, সাহসটাকে বৃদ্ধি করাবে। এটা হচ্ছে বৃহস্পতির নৈসর্গিক শুভত্বের কারণ, যেহেতু সেই কারণে এই শুভ ফলগুলো সে কিন্তু প্রদান করে। এবারে ঘটনা হচ্ছে যে অনেক সময় আপনি দেখবেন যে রাশির নবমে বৃহস্পতি বা রাশির পঞ্চমে বৃহস্পতি এসে গেছে, তো রাশির পঞ্চমে বৃহস্পতি এসে গেলে পরে কী হবে, রাশির পঞ্চমে বৃহস্পতি এসে গেলে পরে তার ভেতরে স্পিরিচুয়ালিটি বাড়বে, তার বুদ্ধি প্রতিভাকে অনেকটা ডেভেলপ করাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তার ভালো ফলাফল দেবে, তার বুদ্ধি তার চিন্তাভাবনাকে অনেকটা সক্রিয় করবে, এবং রাশির পঞ্চম ঘরে বৃহস্পতি আসতে পারে তার দৃষ্টি যাবে সপ্তম ঘরে, মানে বৃহস্পতির সপ্তম দৃষ্টি অবশ্যই রাশির একাদশ ঘরে গিয়ে পড়বে, এবং তার ফলে কিন্তু সে সফলতার দিকে যে সমস্ত সফলতাগুলো তার জন্মছকে আছে এবং তার দশা অন্তর্দশা চলছে সেই ধরনের সফলতাই কিন্তু সে পাবে, সব সফলতা কিন্তু সে পাবে না। আসলে বলতে চাইছি যে জন্মছকের মধ্যে পারমিট আছে এমন বিষয়ের সফলতাই কিন্তু দেবে বৃহস্পতি, জন্মছকের মধ্যে যার যোগ নেই সেই সফলতা কিন্তু দেবে না। এখন একজন, আমি প্রথমেই বললাম যে একজন জাতকের দেখা যাচ্ছে যে সেরকমভাবে অর্থ উপার্জন করার কোনো রকমই যোগ নেই তার জন্মছকে, তাহলে পরে তার যদি নবম ঘর থেকে বৃহস্পতি ট্রানজিট করে, তার যদি একাদশ ঘর থেকে বৃহস্পতি ট্রানজিট করে, তাকে কী দিতে পারে, তাকে কিছুই দিতে পারবে না। এগুলো হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়, আসলে গোচর হচ্ছে জন্মকালীন ছকের মধ্যে যে সমস্ত বিষয়গুলো পারমিট করা আছে সেই সমস্ত বিষয়গুলিকে এক্স্যাক্টলি ফলে পরিবর্তন করার নিয়মই হচ্ছে গোচর। তো এবারে ধরুন দেখা যাচ্ছে যে রাশির পঞ্চমে বৃহস্পতি ট্রানজিট করছে, তাহলে পরে একজন সাধারণভাবে আমরা যেটা জানি যে রাশির পঞ্চমে বৃহস্পতি খুবই শুভ, খুবই শুভ আর খুবই শুভ, তাহলে পরে রাশির পঞ্চমে বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভ, কিন্তু সেটা যদি জন্মকালীন বৃহস্পতি থেকে ষষ্ঠ অষ্টমে হয় তাহলে পরে কিন্তু সেই শুভত্ব অনেকাংশে কমে যাবে। আবার বলছি, রাশির পঞ্চমে বৃহস্পতি আসলো নিশ্চয়ই শুভ ফল প্রদান করবে, কিন্তু জন্মকালীন বৃহস্পতি থেকে সেটা যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেক্টেড হয়ে যায়
তাহলে পরে কিন্তু সেই শুভ ফল সেরকমভাবে পাবে না। আপনারা ব্যক্তিগত লাইফে মিলিয়ে দেখুন আমার কথাগুলোকে। ঠিক শনির ক্ষেত্রে এরকম বলা হয়েছে যে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্তভাবে যখন শনি আসে তখন শনি শুভ ফল প্রদান করে। এই সমস্তভাবে যখন রাশি থেকে শনি আসে তখন ভালো ফল প্রদান করে। আপনারা এটা লগ্ন থেকেও দেখুন, লগ্ন থেকে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে যদি শনি আসে তাহলে পরে সেই শনি কিন্তু অবশ্যই সেই জাতককে ডেভেলপ দেবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে শনির একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা কি? সেটা হচ্ছে যে শনি যেইভাবে গিয়ে বসবে সেই ভাব সম্পর্কে কিছু না কিছু সমস্যা কিন্তু অবশ্যই দেবে। অবশ্যই এটা লগ্ন সাপেক্ষে দেখে দেখার চেষ্টা করুন। লগ্ন সাপেক্ষে সেই জাতকের লগ্ন সাপেক্ষে শনি যেইভাবে গিয়ে বসবে সেই ভাবকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা সেই জাতকের জীবনে অবশ্যই নিয়ে আসবে। এবার মনে করা যাক যে সেই জাতকের লগ্ন সাপেক্ষে শনি রয়েছে একাদশ ঘরে, মাফ করবেন, মনে করা যাক রাশি থেকে সেই জাতকের শনি রয়েছে একাদশ ঘরে। তাহলে রাশি থেকে শনি যদি একাদশ ঘরে আসে তাহলে পরে কি হবে? রাশি থেকে শনি যদি একাদশ ঘরে আসে তাহলে বলা হয়েছে যে সেই জাতক সব দিক থেকে সফলতা লাভ করবে। কিন্তু দেখা যাচ্ছে উল্টো দিকে যে সেই শনিটা লগ্ন থেকে চতুর্থ ঘরে বসে রয়েছে, তাহলে পরে কিন্তু তার সফলতা কি করে আসবে? সে সফলতা তো এমনি এমনি আসে না, সফলতা করতে সফলতা আনতে গেলে পরে পরিশ্রম করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, মেহনত করতে হয়, চেষ্টা করতে হয়। তাহলে তার লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে ফোর্থ হাউসে শনি বসে রয়েছে, সে চেষ্টাই করবে না, সে বুদ্ধি খাটাতে পারবে না, সে ডেভেলপমেন্ট করার জন্য এগিয়ে যাবে না, পরিশ্রম করবে না। তাহলে রাশির একাদশে শনি এসে কি সফলতা দিতে পারে? কোনো সফলতাই দিতে পারবে না। তাহলে পারে যে খুব সামান্য, খুব যেমন চেষ্টা তেমন ফল দেবে শনি। তাহলে দেখা যাবে যে খুবই সামান্য সফলতা হয়তো তাকে দিয়ে গেল, সেরকম কিছুই দিতে পারলো না। কারণ হচ্ছে একজন জাতকের জন্মছক খুব ইম্পর্টেন্ট হয়, তার উপরে ডিপেন্ড করেই গ্রহরা কিন্তু তার ফল প্রদান করে। ঠিক সেরকমভাবে এই শনি সাড়ে সাতি, শনি সাড়ে সাতির ক্ষেত্রে কিন্তু সবসময় চন্দ্র থেকে শনি সাড়ে সাতি দেখা উচিত। এবং শনি সাড়ে সাতি নিয়ে আমি পরে বিস্তারভাবে আলোচনা করব আবার। তো এটা হচ্ছে গোচরের নিয়ম। এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে জন্মকালীন শনির ওপর থেকে যদি গোচরের শনি ট্রানজিট করে তাহলে পরে সেটা যদি তৃতীয় হয়, সেটা যদি ষষ্ঠ হয়, আর সেটা যদি দশমও হয়, আর সেটা যদি একাদশও হয়, সেই শনি যদি তার ক্ষেত্রে পাপগ্রহ হয় তাহলে পরে কিন্তু তার পাপ ফল অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করিয়ে দেবে। এই যে গোচরের সূক্ষ্ম সূক্ষ্ম ক্যালকুলেশন, এগুলোকে যদি মাথায় না রাখা যায় তাহলে পরে কিন্তু গোচর নিয়ে বারবার আমাদেরকে বিভ্রান্ত হতে হবে। তার সঙ্গে সঙ্গে রাহুর নিয়ম হচ্ছে কি, রাহু হচ্ছে পরিবর্তনশীল একটি গ্রহ, রাহু সবসময় পরিবর্তনকে ইন্ডিকেট করে। অর্থাৎ রাহু যদি লগ্নের মধ্যে থাকে তাহলে চিন্তা ভাবনার পরিবর্তন ঘটায় বারবার অনেক। রাহু যদি লগ্নের মধ্যে থাকে তাহলে বিভিন্নভাবে মাইন্ডকে ফ্ল্যাকচুয়েট করে। তাহলে পরে রাহু যেই ঘর থেকে গোচর করবে, যেই ঘর থেকে ট্রানজিট করবে, সেই ঘরটি রাশি থেকেও দেখা উচিত এবং লগ্ন থেকেও দেখা উচিত। এবং সেই রাশি এবং লগ্ন থেকে দেখে আমাদেরকে কিন্তু একটা স্থির জায়গায় আসতে হবে। তাহলে পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে রাহু কি ধরনের পরিবর্তন ঘটাতে চলেছে। তাহলে এখন যদি লগ্ন সাপেক্ষে যদি করবেন, লগ্ন সাপেক্ষে রাহু যদি দেখা যায় যে দশম ভাব থেকে গোচর করছে কিন্তু রাশি থেকে দেখা যাচ্ছে সেটা চতুর্থ ভাব থেকে গোচর করছে, তাহলে রাশি থেকে চতুর্থ ভাব হওয়ার কারণে কিন্তু কর্মের গৃহের পরিবর্তন দেখাচ্ছে, বাড়ি থেকে দূর ইন্ডিকেট করছে, বাড়ির মধ্যে বাড়ির থেকে বিচ্যুত ইন্ডিকেট করছে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে লগ্ন থেকে দশম ঘরে কিন্তু রাহু ট্রানজিট করছে, সেক্ষেত্রে বলাই যেতে পারে যে আপনার কিন্তু আউট অফ স্টেটে বা বাড়ি থেকে দূর প্রান্তে কিন্তু আপনার কাজের সম্ভাবনা আছে। আপনি কিন্তু সেখানে কাজের জন্য যোগাযোগ করলে সেটা খুব তাড়াতাড়ি আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে। আমরা সবসময় যদি একজন মানুষকে ভয় দেখিয়ে দিই, একজন মানুষকে সবসময় যদি আমরা রাশির আমরা যদি সবসময় একজন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করি তাহলে পরে সে কি করে এগোবার মানে মানসিকতা পাবে। তাই আপনারা যারা আমার অনুষ্ঠান থেকে কিছু শেখার চেষ্টা করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এমন কিছু বক্তব্য বলা উচিত নয় আমাদেরকে যেখানে তার মানসিক জোর কমে যায়, এমন কিছু বক্তব্য বলা উচিত নয় যাতে সে এগোতে গেলে পারে মনে করে যে আমার দ্বারা তো হবে না, আমার তো এবছরটা পুরোই ড্যামেজ। আমরা বিভিন্ন দিক থেকে পজিটিভ সাইডগুলোকে
খুঁজে বার করতে হবে, এবং এই পজিটিভ সাইডগুলো খুঁজে বার করতে গেলে পরে কিন্তু জ্যোতিষকে অধ্যয়ন করতে হবে। ঠিক কেতুর ক্ষেত্রেও ঠিক একই সেম ব্যাপার। কেতু বলা হয়েছে যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে শুভ ফল প্রদান করে, কিন্তু কেতু যেই ঘরে বসে থাকবে লগ্ন সাপেক্ষে সেটা যেই ভাব হবে সেই বিষয়কে কেন্দ্র করে, সেই ভাবের বিষয়গুলোকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা কেতু নিয়ে আসবে। তাহলে পরে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে সব দিক থেকে কিন্তু খেয়াল করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান জন্মকালীন গ্রহ থেকে বর্তমান ট্রানজিটের গ্রহটা কি সাপেক্ষে রয়েছে। যেমন ধরুন দেখা যাচ্ছে, মনে করা যাক আমি আমার ক্ষেত্রে একটা কথা বলছি যে আমার রাশির থেকে মনে করা যাক বৃহস্পতি অষ্টমে এসেছে, দেখা যাক আমার রাশির থেকে বৃহস্পতি অষ্টমে এসেছে, তাহলে পরে বিভিন্ন বিভিন্ন ইউটিউবের মধ্যে যত ভিডিও আমি শুনেছি আমিও আপনাদের মতোই একটু শোনার চেষ্টা করি তারা কি বলছে। তো সেক্ষেত্রে আমার রাশি থেকে বৃহস্পতি অষ্টমে এসেছিলো যখন, তখন আমি বিভিন্ন রকম ভিডিও শুনলাম, শুনে একটাই কথা শুনছি যে সেই রাশি অর্থাৎ যেই রাশি থেকে মানে আমার যে রাশি সেই রাশি থেকে বৃহস্পতি অষ্টমে আসার কারণে বিভিন্ন রকমভাবে সমস্যা আমার জীবনে আসতে পারে বা সেই রাশির জীবনে আসতে পারে, কারণ রাশির থেকে অষ্টমে বৃহস্পতি এসে গেছে। তো আমি সাধারণভাবে কি হয় এটা সাইকোলজিক্যাল ব্যাপার, তো আমিও মনে মনে একটুখানি দুঃখ করলাম যে হ্যাঁ হয়তো হতে পারে রাশির অষ্টমে এসে গেছে, কি জানি কি ফল প্রদান করবে। কিন্তু আমি দীর্ঘদিন থেকে আমার এই অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়ে দেখছি কিন্তু খুব ভালো সুফল আছে। কিন্তু আমি দেখলাম যে আমার রাশি থেকে বৃহস্পতি এমন একটা জায়গায় এসছে অর্থাৎ অষ্টমে এসছে যেটা সত্যিই খারাপ বলা হয়েছে, শাস্ত্রেও বলেছে। কিন্তু আমি দেখলাম যে যখন যে সেই বৃহস্পতিটা আমার জন্মকালীন বৃহস্পতি থেকে তৃতীয়ভাবে আছে, তাহলে পরে কিন্তু আমি দেখেছি যে আমার সব থেকে বেশি কমিউনিকেশন সেই বছরে হয়েছে, সব থেকে বেশি মানুষের কাছে মানে আপনাদের সঙ্গে যে যোগাযোগ সব থেকে বেশি যোগাযোগ আমি সেই বছরটার মধ্যে করতে পেরেছি, এবং সব থেকে ভালোভাবে আমি কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছি সেই বছরে, এবং আমার কিন্তু সেরকমভাবে কোনো সমস্যা খুব বেশি আসেনি, আর্থিক কোনো সমস্যাও কিন্তু সেরকমভাবে আমাকে সমস্যায় ফেলতে পারেনি। তাহলে পরে কিন্তু এই যে ফলগুলো আছে না এগুলো খুব আপেক্ষিক ফল, মানে খুব বেশি ভরসা করা যায় না, মানে যেরকম আসলে গোচর বিচার করতে গেলে পুরো ছকটাকে ক্যালকুলেশন করতে হবে যে সেই ছকটার মধ্যে কি কি যোগ রয়েছে। যেমন ধরুন দেখা যাচ্ছে যে এবারে মনে করা যাক যে কোনো একজন মানুষের রাশির সপ্তমেতে বৃহস্পতি এসছে, মনে করা যাক এবার দেখা যাচ্ছে যে তার বৃহস্পতি দশা চলছে, তার বৃহস্পতির অন্তর্দশা চলছে, তাহলে পারে কিন্তু এখানে যদি এমন গোচর হয় এবং তার দশাও সেটা চলে, তাহলে পারে কিন্তু সেই বৃহস্পতির উপরে সব থেকে বেশি ফোকাস করা উচিত। তাহলে পরে এরকম যদি দেখা যায় যে বৃষলগ্নের ক্ষেত্রে বা বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমভাবে এসছে, সব জ্যোতিষী কী বলছে, সব জ্যোতিষী বলছে বা অনেক জ্যোতিষী বলছে, সব নয় অনেক জ্যোতিষী ইউটিউবের মধ্যে আমি শুনেছি যে বিশাল ভালো বিজনেস হবে, প্রচুর ভালো বিবাহিত জীবন কাটবে, বিবাহিত জীবনে প্রচণ্ড আনন্দ উপভোগ করবে। আপনারা বিষরাশির ক্ষেত্রে মিলিয়ে দেখার চেষ্টা করবেন, মাথায় রাখতে হবে যে সেই বৃহস্পতি বিষরাশি বা বিষলগ্নের ক্ষেত্রে অষ্টমপতি, অষ্টমপতি হয়ে সপ্তমে এসছে, সে কিন্তু তার ওয়াইফের সঙ্গে বন্ডিং প্রবলেম করাবে, সে কিন্তু তার ওয়াইফের শরীরশাস্ত্রকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, তার কিন্তু ব্যবসার ক্ষেত্রে সফলতা অবশ্যই দেবে কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিন্তু সে কোনো রকম জটিলতার মধ্যে কিন্তু ফেসেও যেতে পারে এই সপ্তমে আসার ফলে, কারণ সে কিন্তু এই লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি হয়ে সপ্তমে এসছে। এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনগুলো যতক্ষণ না আপনারা করবেন সঠিকভাবে ততক্ষণ কিন্তু আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। তাই গোচর কিন্তু খুব সহজ ব্যাপার নয় যে ইউটিউবে শুনলাম যে এই রাশির ক্ষেত্রে আবার তো এই রাশি দেখি কি বলছে, খুব ভালো ভালো কথা বলছে, শুধু কোটিপতি হবে, লাভবান হবে, প্রচুর ব্যবসা করবে, প্রচুর ডেভেলপ করবে, অত সহজ ব্যাপার নয় ডেভেলপ করা। ডেভেলপ করতে গেলে স্ট্রং কিছু যোগ দরকার হয় জন্মচকের মধ্যে, ডেভেলপ করতে গেলে ভাগ্যভাবকে প্রচণ্ড স্ট্রং হতে হয়, ডেভেলপ করতে গেলে দশান্তদশাকে পারমিট করতে হয়, ডেভেলপ করতে গেলে পরে পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, লেগে থাকতে হয়, লক্ষ্যের পেছনে ছুটতে হয়, তবেই ডেভেলপ হয়। নইলে এই বৃহস্পতি আপনার রাশির বিভিন্ন ভালো ভালো ভাব থেকে ঘুরে চলে যাবে, আপনি যেখানে ছিলেন সেখানেই পড়ে থাকবেন আর শুধু ইউটিউব বসে বসে আনন্দে বসে থাকবেন যে এবারে মনে হয় আমার সব কিছু হয়ে যাবে, এতটা সহজ ব্যাপার নয়। তাই যারা বিশেষ করে জ্যোতিষ শিখছেন, জ্যোতিষের স্টুডেন্ট, আমার অনুষ্ঠান থেকে যারা কিছু শেখার চেষ্টা করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এরকম চমকপ্রদ ভিডিও দেখে আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন না, এই ভিডিওগুলিকে দেখছেন দেখুন আনন্দ উপভোগ করুন, কিন্তু
জ্যোতিষের ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্ক হতে হবে, অনেক বেশি ওয়াকিবহল হতে হবে, এবং প্রত্যেকটি বিষয়কে নিজের মতো করে চিন্তাভাবনা করুন, নিজের দৃষ্টিভঙ্গি থেকে ভাবার চেষ্টা করুন এবং আমার কথাগুলোকে মেলাবার চেষ্টা করুন আমি কি বলছি। যারা যারা কনফিউজ হয়ে রয়েছেন, আমার কথা সঠিকভাবে বুঝতে পারেননি, তারা আমার সঙ্গে এসে যোগাযোগ করবেন, আমি আরও ভালো করে তাদেরকে বোঝাবার চেষ্টা করব। তাই আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ। তবে লাস্ট কথা একটা বলবো যে এবার অ্যাস্ট্রোটিপসে কিন্তু জ্যোতিষের অনেক রকম অনুষ্ঠান দিয়েছি আপনাদের, আপনারা দীর্ঘদিন থেকে দেখছেন বিভিন্ন রকম অনুষ্ঠান, আরও অনুষ্ঠান হয়তো পরবর্তীকালে করব, বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে আসবো। তবে এখন বেশ কিছুটা সময় ধরে কিছু প্রতিকার সম্পর্কে অনুষ্ঠান করব এবং বিভিন্নভাবে মানুষের যে সমস্যা থেকে সে কীভাবে রিকভার হতে পারে সেই নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান আমি করতে শুরু করব। প্রথমেই প্রতিকার সম্পর্কে বিভিন্ন রকম নিয়ম যেগুলো শাস্ত্রীয় মতে রয়েছে সেগুলোকে আপনাদেরকে জানাবার চেষ্টা করব, বিভিন্ন রকম টিপস, যে টিপসগুলো বহু দিন থেকে চলে আসছে, বিভিন্ন আপনারা টিপস তো ইউটিউবে প্রচুর আছে, আমিও ব্যতিক্রম নয়, এবার আমিও কিছু টিপস আপনাদেরকে দেবো যাতে আপনাদের সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে খুব সময় সাপেক্ষে, পরিস্থিতি সাপেক্ষে, প্রয়োজন সাপেক্ষে কিছু মূল্যবান কবজের কথাও বলবো, যে কবজগুলো কিন্তু খুব ভাইটাল হয় মানুষের জীবনের সমস্যাকে রিকভার করার জন্য, কিন্তু খুবই মানে স্ট্রং প্রতিকার বলা যেতে পারে, শাস্ত্রে বহুদিন থেকে বহু কবজের কথা বলা হয়েছে। তো সেরকম ধরনেরও কিছু কথা বলবো যে কোন কোন বিষয়ে কোন কোন ধরনের কবজ ধারণ করা উচিত, শাস্ত্রে বিভিন্ন রকম রেমিডিস আছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, সেখানে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে কোন কী সমস্যাতে কোন ধরনের রেমিডি প্রয়োজন হয়, রেমিডি কত রকমের হয়, কত রকমভাবে প্রতিকার করা যায়, তার বিভিন্ন নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই বোঝাবার চেষ্টা করবো। তার সঙ্গে বিভিন্ন টিপস তো আছেই। তো অবশ্যই আপনারা অ্যাস্ট্রো টিপস দেখতে থাকুন, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, অনুষ্ঠানটি অ্যাস্ট্রো টিপসের দিকে মাফ করবেন, আমার অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং ভালো লাগলে পরে অবশ্যই লাইক দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।